সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু গেরেনমার চ্যানেল আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আই হোপ আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা আমি অনেক দিন থাকি রেকর্ড করা কিন্তু আমি আপলোড করতে পারছি না দুঃখিত আমি একটা আমের জরঝোরা আমের আচার কীভাবে বানানো যায় আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আম তো এখন এই যে আমগুলা সবসময় সময় পাওয়া যায় সেন্সপারি টেস্কো আজটা এমনি গ্রোসারি শপেও এই আমগুলা পাওয়া যায় মিঠা আম খাসা পাকা আম এগুলাকে আমি একটু দুয়ে পরিষ্কার করে স্ক্রিনটা অফ করে নিয়েছি আমি সবগুলা দিয়ে বানাবো না অল্প করে আমি আপনাদের সাথে একটা শেয়ার করবো আর পরবর্তীতে আমি বাকিগুলা আমি শেয়ার করবো আমি এই আমগুলাকে ছোটো ছোটো করে কিছু কেটে নিয়েছি আপনারা চাইলে একটু বড়ও রাখতে পারেন আমি যেহেতু এইভাবে কেটে নিয়েছি আর এখানে শুকনো মরিচ আর অল্প পরিমাণে কিছু রসুন বেশি রসুনও দিতে পারেন যেহেতু আমি রসুনের সংখ্যাটা কিছু কম দিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন আমি বেশি রসুন একটু আমার খাতি করে সেই জন্য আমি বেশি দেই নাই আর যেটা লাগবে ভিনিগার অবশ্যই ভিনিগার লাগবে আর এখন আমি অল্প তেলের মধ্যে আমি এই রসুন আর শুকনামরিচগুলোকে একটু বেজে নিব এই যে আসারটা এই আসারটা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন রোদ রোদে শুকানিও লাগবে না এমনিতে নষ্ট হওয়ারও কোনো চান্স নাই এখন আমি একটু বেজে নেওয়ার পরে আমি যে আমগুলা রেখেছি আমগুলা দিয়ে আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রাখবো এইভাবে একটু ফর আমি আবার একটু নাড়াচাড়া করে আমি পরিমাণ মত পরিমাণ মতো এখন চিনি অ্যাড করব। চিনিও আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন স্বাদ অনুযায়ী আমের সংখ্যাটা দেখতে হবে বেশি ঠেঙ্গা থাকে যদি তাও বেশি চাওয়া থাকে তারপরে একটু বাড়িয়ে দিবেন আর যদি মিষ্টি জাতীয় আম থাকে হইলে একটু কম দিবেন আর যেগুলা পাঁচপুরনের মশলা যেগুলো আমি এক টি স্পুন পরিমাণ দিয়েছি আর একটু বেজে আমি এগুলাকে একটু ক্রাশ করে নিয়েছি আর এখন আট করলাম করার পরে আবার কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রাখবো তারপর আমি যে ভিনিগার একটি ওয়ান টি স্পুন পরিমাণ ভিনিগার আট করলাম করে এখন এগুলাকে ভালো করে মাশ করে ড্রাই করে নিব বেশিক্ষণ লাগে না খুবই তাড়াতাড়ি এই আমের জরজরা আসারটা রেডি হয়ে যায় আমাদের দেশে তো অনেক সময় রুদে শুকাতে হয় মেঘ বৃষ্টির মধ্যে কালো হয়ে যায় এর ফলে নষ্ট হয়ে যায় এখন যে নতুন পদ্ধতিতে আমরা রোদের জামেলা ছাড়া আমরা এই যে আমের আম সত্ত্বা আমের যে আমি আমের সোটা আমের জোরে আসার সবগুলো আমের বার বানানো যায় অনেক আগেও আমি আর একটা দিয়েছি আপনাদের সাথে রেসিপি আমার চ্যানেলের মধ্যে আছে। আজকে আমি জোর জোড়া করেও বানিয়ে নিলাম দুই পদ্ধতিতে আমি বানিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব এখন আমি যে ফানি যেগুলা ভালো করে শুকিয়ে নিয়েছি স্লো গ্যাসের মধ্যে কিছুক্ষণ রাখলে অটোমেটিকই পাঁচ সাত মিনিটের মধ্যে ফানিটা শুকিয়ে যাবে আর যেহেতু আট করা হয় নাই অন্য উপর থেকে কিছু পানি সেই জন্য বেশিক্ষণ লাগে না এখন প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে অপেক্ষা করে ঠান্ডা হওয়া হওয়া পর্যন্ত তারপর যে কোনো জারের মধ্যে রাখতে পারেন যে কোনো বুয়ামের মধ্যে রাখতে পারেন আমি দুইভাবে বাক করে নিয়েছি একটু এমনিতে রাখব জর্জরা আমার এই আসারগুলা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে এখন সামোসের সাহায্যে একটু ছাড়া করে এভাবে একটা জারের মধ্যে বরে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন আপনারা যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করে আমার সাথে থাকবেন আগামী ভিডিওতে আরও অন্যান্য রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এভাবে যদি রাখেন তাহলে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন রুদে শুকানোর জামেলাও নাই আর যখন মন চায় তখন বের করে খেতে পারেন আমাদের হালাল সোফে তো ছোটো ছোটো এইভাবে আসার পাওয়া যায় দুই পাউন তিন পাউন করে আপনারা বেজালমুক্ত জিনিস এইভাবে বানিয়ে আপনারা রাখতে পারেন আর যে কোনো সময় বের করে খেতে পারেন বাচ্চাদেরকেও দিতে পারেন আগেও যদি বাচ্চারা পছন্দ করে বাচ্চাদেরকেও দিতে পারেন আমি এইভাবে দুইটা দুইটা বানিয়ে রাখলাম দুই দিক দিয়ে একটা পেড়া বানিয়ে রেখেছি আর একটা এইভাবে জড় করে রেখেছি আপনারা চাইলে যে কোনোভাবে রাখতে পারবেন নষ্ট হওয়ার কোনো চান্স নাই আমি অনেক দিন এগুলা রাখতে পারি আর এর আগে এর আগেও আমি আর একটা আমের আচার বানিয়ে শেয়ার করছি আজকেও একটা করলাম অনেক দিন বানিয়ে রাখতে পারবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম